আমরা একই স্কুলে পড়তাম, রামলায় পড়তাম আমরা। আর হচ্ছে এই সুন্দর বড় ফ্যান হচ্ছে আমার বাবা, আমার বাবা সব ভিডিও দেখে সুন্দরদার। 100 কিউ উপলক্ষে একটা মিট আপ রাখবো, সবার সাথে কন্ট্যাক্ট করি, পাই বা না পাই চেষ্টা করবো আর কি। ফেসবুক সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা মানে আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে আমাদের কোচবিহার তথা নর্থ বেঙ্গলের জনপ্রিয় ইউটিউবার নোংরা সুশান্ত দার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা তোমাদেরকে নিয়ে যাবো, আমি আছি দেখা করতে। আর নোংরা সুশান্ত দার সঙ্গে অনেকদিন ধরে আমার ইনস্টাগ্রামে কথা হচ্ছিলো যে দেখা করবো। তো আজকে দাদা আসতে বলছিল, বাট সকাল থেকে খুব বৃষ্টি চলছিল সেই জন্য যেতে পারিনি সকালে। তো এখন বাজে হচ্ছে 2:30, তো এখন আমরা বেরোবো, সুশান্ত দার সঙ্গে দেখা করতে যাবো। আমার সঙ্গে সত্যিক যাবে, আর একজন যাবে, যেহেতু আমরা সুশান্ত দার বাড়ি চিনি না, তো আমাকে আর একটা ভাই নিয়ে যাবে সেখানে। তো তোমরা ব্লগটা দেখো, এনজয় করো, সেসব দিয়ে দেখবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দিও। আর তোমরা যদি এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো দেখো ব্লগটা, এনজয় করো। আর হ্যাঁ গাইস, আজকে বৃষ্টির জন্য মোটো ব্লগটা হবে না, নর্মাল আমরা এইরকম করেই ব্লগ করবো আজকে। তো দেখো আজকে ব্লগটা। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, এই আমার সঙ্গে সত্যি কাছে যাচ্ছে, মাসপর। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আমাদের সুশান্ত দার জন্য একটা কেক নেব, বিকজ রিসেন্টলি তার চ্যানেল 75K সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো এখন আমরা তার জন্য একটা কেক নেব। তো তোমরা দেখো, তো গাইস আমরা এখন কেকটা নিলাম, তো এখন কেক নিয়ে যাবো ভাইটার সঙ্গে দেখা করতে, বিকজ আমরা তো সুশান্ত দার অ্যাড্রেস জানি না, তো ভাইটা আমাদেরকে নিয়ে যাবে সুশান্ত দার বাড়িতে। চলো তোমরা দেখতে থাকো, সেসব দিয়ে দেখবে কিন্তু ব্লগটা। গাইস এই ভাইটা আমাদেরকে নিয়ে যাবে সুশান্ত দার বাড়িতে। তোর নাম জানি কি? শুভদীপ। ও আমাদের নিয়ে যাবে। তো আমরা এখন তিনজন আছি, সত্যি যাবো এখন সুশান্ত দার বাড়িতে। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের সুশান্ত দার বাড়িতে। এই যে সুশান্ত দা বসে আছে, এই যে তার পুরো ফুল টিম এখানে। আমি তো দাদা বড় ফ্যান, সুশান্ত দার থেকে বড় ফ্যান হয়ে দাদা, অ্যাক্টিং যা করে দাদা। দাদা তোমার নাম জানি কি? বিশ্বজিৎ না? আর তোমার নাম জানি কি দাদা? হ্যাঁ বাপি দাদা। তোমার নাম জানি কি? সন্দীপ। এই আমরা সবাই এই দাদা আর এই দাদা আমরা একই স্কুলে পড়তাম, রামলায় পড়তাম আমরা। আর হচ্ছে এই সুশান্ত দার বড় ফ্যান হচ্ছে আমার বাবা, আমার বাবা সব ভিডিও দেখে সুশান্ত দার, মেনলি সেজন্যই আমি দাদার সঙ্গে দেখা করতে এসেছি। আর দাদা কেক নিয়ে এসেছি, কেকটা কাটবো এখন সবাই মিলে, তোমরা সবাই টিমে আছো আজকে এখন।
তো গাইস একটা জিনিস হচ্ছে আমরা সবাই হচ্ছে রাজবংশী এখানে আমরা একই মানে একই ধরনের মানছি আমরা হ্যাঁ তো ও হচ্ছে একটু কি আছে সবাই আমরা একই আমার মানছি এগুলো সবাই একদম তো দাদার ভিডিও আমার সেই ভালো লাগে মানে আমার বাবা তো খুব মানে রোজই দেখে বাবা দেখে মা দেখে আর আমার গ্রামে সবাই দাদার কথাই বলে বলে সুশান্ত দাদার সঙ্গে চেনা পরিচিত আছে কারণ হ্যাঁ আমরা তো একই স্কুলে পড়তাম এরকম করে বলি আর কি ওদেরকে এখন পড়ো তুমি তুমি কিনে পড়বো আমি আমাদের ক্যামেরাম্যান সত্যিক সুশান্ত দা বসে আছে এখানে তোমাদের তিন নম্বর কই গেল তো ওরা আসো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করি আসো ওরা তোমার তো 75k হয়ে গেল তো আজ 100k হয়ে যাবে আমি 100k তে আবার আসবো নিশ্চয় নিশ্চয় আর তুমি মিটার রাখবা তাই না একটা একদম মিটার রাখো মানে আমাদের কোচবিহার আমাদের ছোট বড় সবাই ইউটিউবার গুলো আসি তো সবার সাথে সবার খুব একটা যোগাযোগ নাই পরিচয় নাই তো আমরা 100k উপলক্ষে একটা মিটার রাখবো সবার সাথে কন্ট্যাক্ট করি পাই বা না পাই চেষ্টা করবো আর কি ফেসবুক পোস্ট হবে ইনস্টাগ্রাম পোস্ট হবে ফেসবুক ইউটিউবও পোস্ট হবে তো আমরা দেখি অবশ্যই জায়গাটা দেখি অবশ্যই একদম সবার সাথে সবার কথা হবে সাক্ষাৎ হবে সামনাসামনি সবাই আসবেন অবশ্যই আমি বসবো হ্যাঁ ঠিক আছে তো ভাইয়ের ব্লগ চ্যানেলটা সবাই ভিডিওগুলি দেখো ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গাইস এখন আমরা সুশান্ত দার বাড়ি থেকে চলে আসলাম এই যে আমাদের শুভ ভাই অনেক অনেক ধন্যবাদ সুশান্ত দার কাছে নিয়ে যাওয়ার জন্য তো দেখতে থাকো ব্লগটা আর কি দেখবে শেষই তো হয়ে গেছে বন্ধুদের সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর হ্যাঁ তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও আর কি হয়েছে গাইস ভিডিওটা লাইক দিও না কেন লাইকের মানে সংখ্যা কমে গেছে সেম ফটোতেও লাইকের সংখ্যা কমে গেছে তো সোশ্যাল মিডিয়াতেও আমাকে ফলো করো লাইক ঠাইক দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর একটা জনদার কন্টেন্ট নিয়ে তো ততক্ষণ সঙ্গে থাকো আমার হ্যাঁ আর তোমরাও সেফ থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি